সাজিয়ে দেয়। তা আমরা একবার দক্ষিণ চব্বিশ পরগনা কীর্তনে গিয়েছিলাম, মালসা দিয়েছে। পরের দিন আবার ওই জেলাতেই গান আছে, যেখানে গান ওদিনকে রাত্রে ওখানে থাকবো, পরের দিন সকালে অন্য জায়গায় যাব। তো কমিটি আমাকে বলছে, দাদা টাকাটা কি আজকে নেবেন না কাল সকালে নেবেন? আমি বলছি কাল সকালে যখন যাব তাহলে কাল সকালেই দেবেন, টাকা তো আর পালি যাচ্ছেন। হ্যাঁ, আর কীর্তন দলের টাকা ওরা আলাদা করে সরিয়ে রাখে ওইদিকের কমিটিরা। হ্যাঁ, আপনাদের যেমন হরিনাম আসার আগে ঠিক হয় কে গাইবে, ওদের এক বছর আগে ঠিক হয়ে যায় কাকে আনা হবে, সেইভাবে দল বুকিং হয়ে যায়। ওদের ফান্ড আছে আলাদা, প্রচুর পয়সার ব্যাপার। হ্যাঁ, শুধু কীর্তনের বাজেটই আছে 5 লাখ টাকা বেশি, শুধু কীর্তন করাবে। এরপরে খাওয়া দাওয়ার কথা বাদ দেন, ওটা তো আছে। মানুষে বাড়ির থেকে মুড়ি বেঁধে নিয়ে সে কীর্তন শুনছে, ভাবতে পারছেন কত বড় আগ্রহ আছে? হ্যাঁ, পরের দিন সকালবেলা রেডি হয়ে বসে আছি, কমিটির পাত্তা নাই। কি ব্যাপার, টাকা দেবেন না চলে যাবো নাকি? না কমিটির সব ফিট হয়ে গেছে না কি ব্যাপারটা কি? হ্যাঁ, আমার দলের দাদাকে বলছি, তুমি একটু খোঁজ নাও দেখে কমিটি কোথায় গেল। দাদা বলে, কেউ কোথাও নেই, আমার মনে হয় পালিয়ে যাওয়াটাই ভালো হবে। আধ ঘন্টা পরে কমিটির সভাপতি এসেছে, মুখ একবারে আলু করে দিয়েছে ঘুষি মেরে। জামার বোতাম একদিকে ছিঁড়ে দিয়েছে, জামা অর্ধেক ছেঁড়া, পকেট নাই। কি ব্যাপার, আপনি এই অবস্থায় আমার সামনে কেন? কাল রাত্রে কি লোড বেশি হয়? বলে, দাদা মনে করবেন নি কিচ্ছু কৃষ্ণবাবু, আমরা নেশা করি না, আমার কথায় কেউ দুঃখ পাবেন না। যে কমিটি হরিনাম করছে, যে কমিটি হরিনাম দিচ্ছে, যতদিন তারা হরিনাম হবে তারা কেউ নেশার জিনিসে হাত দেবে না, তবে তো হরিনামটা বাড়বে, এর মঙ্গল হবে, গ্রামের কল্যাণ হবে। কীর্তন হয়ে যাওয়ার পরে আমি দেখেছি মহোৎসব বাড়িতে আলু পটলের রসা হয়, আর বাঁশতলায় নিয়ে চলে যাচ্ছে কলা পাতায় করে আলু পটলের তরকারি। কোথায় যাচ্ছ? বলে, এটা চাট, মহোৎসবের প্রসাদ দিয়ে মোদের চাট বানিয়েছ, আগুন নিয়ে খেলছ, হাত পুড়ে যাবে যে কোনো মুহূর্তে। খুব সাবধান করে দিলাম, মহোৎসবের প্রসাদ কোনোদিন মোদের চাট হয় না, যা ভগবান ভোগ নিয়েছে নিবেদন হয়েছে তাকে। ভক্তমণ্ডলী মায়েরা, কমিটির সভাপতি আমার সামনে এসে হাত জোড়ো করে বলছে, কৃষ্ণবাবু এই শেষ, জীবনে যতদিন প্রাণ থাকবে এই কীর্তন মঞ্চে আর আসবো নি, হরিনাম তলায় পা বাড়াবো নি, খাতায় লিখে রাখুন। বলে, কেন কি হয়েছে? আমার মুখে এগুলো দাগ কেন? বলে, মেরেছে। সে কি, হরিনাম করেছেন বলে মেরেছে? বলে, হ্যাঁ। কেন মারলো? বলে, বসুন তাহলে, বসে পড়েছি। বলে, আমাদের এখানে মালসা ভোগের ব্যবস্থা আছে প্রতি বছর, এবছরও হয়েছে 500 মালসা। তো আমরা গ্রামের মানুষের কাছ থেকে 151 টাকা করে ভিক্ষা করেছিলাম মালসা ভোগের জন্য, চিড়ে মালসা। তো আমরা ঠিক করেছিলাম, পয়সা যখন বেশি হয়েছে আমরা প্রত্যেকের মালসায়, শীতকাল তো, দুটো করে নলেন গুড়ের গোল্লা দেবো প্রত্যেকের মালসায়। কি বলবো দাদা, এই গ্রামের সব থেকে খরচল লোক যে, তার মালসার থেকে দুটো গোল্লা তুলে কে হাফিস করে দিয়েছে। আর সেই লোক এসে আমার এই অবস্থা করেছে, গোটা মুখ আলু করে দিয়েছে। আমি বলি, দুটো গোল্লা নিয়েছে 2 কিলো কিনে। বলে, 2 কিলো কি বলছেন, 5 কিলো কিনে দেব। সে রাজি নয়, সে বড় তেঁদর। বলে, আমার ওই দুটো চাই যে দুটো ভোগ হয়েছে। কোথা পাই দাদা বলুন দেখি? আমি বলি, সেই লোকটাকে কি ডেকে আনা যাবে একটু? বলে, হ্যাঁ, তবে বেশি কথা বলবেন নি, আপনাকেও মারতে পারে। আরে আমাদের মারবে নি কেন? এই যে তুলসী মালা পরেছি না, কপালে তিলক দিয়েছি, হিঁড়ে আমাদের পয়সা চাইনি। আরে তো লোক হিঁড়ে চায় না? হ্যাঁ আমাদের চাইনি কেন? ওই যে কাছে হরে কৃষ্ণ পাস দিয়ে চলে যায় ট্রেনে উঠে, তাহলে হিজড়ে যদি না মারে, এ তো মানুষ। সে লোকটা কাছে যখন এসেছে, কাছে এসে দাঁড়ানোর পরে, বলুন কি হয়েছে? আমি, দাঁড়ান, আপনি মাথা গরম করবেন নি, আমি তো কমিটির লোক না। না, আপনি গান করেছেন, পয়সা নিয়েছেন, খাওয়া বাড়ি চলে যান। বলে, বাড়ি তো যাবো, একটা কথা বলবো বলে একটা, মানে কি কথা? কোনো কথা শুনবেন, ওকে ছেড়ে দেন, ওকে আবার মারবো আমি। না, আর মারবেন নি। বলে, আমি কি, আমার ছেলে মেয়েকে খবর দিচ্ছি, ওরা আসছে, আমার বউ আসছে লাঠি নিয়ে, তারা সবাই মিলে মারবে। কি বলছেন আপনি, তো মু তো মরে মরে যাক, ওকে দায়িত্ব নিতে কে বলেছে? আমি বলি, আচ্ছা কি হয়েছে কি, আমার দুটো মালসা
দুদু চারটে মিষ্টি। আপনি বলো আমার এক ছেলে এক মেয়ে, আমার বুড়ো আর আমি বুড়ো, আমি আমি বুড়ো আর আমার গিন্নি, আমরা চারজন, দুটো মালসা দিয়েছি, চারটে নলেন গুড়ের গোল্লা, আমরা চারজনে মিলে খাবো, আমার থেকে দুটোকে খেয়ে নিল, এখন আমি আমার বউকে কি জবাব দেব? আমি বলছি রাগ করবেন নি, এই যে আমি পয়সা দিচ্ছি পঁচিশটা কিলো, না আমার নেই পয়সা, না আমার ওই দুটো চা যে দুটো ভোগ হয়েছে। আমি বলছি ও দুটো তো পাওয়া যাবে না, তাহলে ওকে মার খেতে হবে। তা আমি তখন বললাম আপনি কাকে দিয়েছিলেন? কাকে মানে নিতাই গৌরকে দিয়েছি। আচ্ছা আপনি ভাবুন না নিতাই গৌরের নামে মালসা দিয়েছেন, ওরা দুই ভাই দুটো খেয়েছে, কেন খাবে? এত লোকের ছিল কারো খেলো নি, আমার থেকে খেতে হলো, ভগবানকে দিয়েছে বলছে কেন খাবে? আরে যাকে দিয়েছ সে খেলেও দোষ। তাহলে এতদিন যে লোকে বলতো ঠাকুর খায়নি বলে লোকে দেয়, আর যখন ঠাকুর খেয়ে নিয়েছে ঠাকুরের সেবায়েতদের পিছনে গলা ধোলাই পড়ছে, ওকে আমি ছেড়ে দেন, ওকে আমি আবার মারবো, আমার যতক্ষণ না মিষ্টির শোধ হয় আমি মারতেই থাকবো। মনে রাখবেন ভগবান কোনোদিন নলেন গুড়ের গোল্লা খাওয়ার জন্য আমার কাছে আসেনি, ভগবান এসে দাঁড়িয়েছে মানুষ যে কতটা ভক্তি করে তাকে দিয়েছে সেই ভক্তিটা নেওয়ার জন্য। এরপর মহাপ্রসাদে গোবিন্দে নমো ব্রাহ্মণে বৈষ্ণবে বৈষ্ণবে স্বল্প পুণ্য পতাং রাজন বিশ্বাস নৈব উপজায়তে জায়তে শরীর অবিদ্যা জাল জড়েন্দ্রিয় তাহে কাল তাহে ফেলে বিষয় সাগরে বিষয় সাগরে তার মধ্যে জিহ্বাতি লোভময় সুদূর মতি সুদূর মতি তাকে যেতা কঠিন সংসারে কৃষ্ণ বড় দয়াময় করিবারে জিহা জয় সপ্রসাদ অন্ন দিল ভাই অন্ন দিল ভাই সেই অন্নামৃত পাও রাধা কৃষ্ণের গুণ গাও প্রেমে ডাক চৈতন্য নিতা প্রেমে ডাক প্রেমে ডাক চৈতন্য নিতা। ভক্তমন্ডলী ভক্তিমতি মায়া মনে রাখবেন, ভাবছো বসে চলবে কিসে তুমি ভাববার কে? তোমার ভাবনা যিনি ভাবছেন তুমি ভাবো তাকে, জীবনের ভার জীবনের দায়িত্ব তোমাকে মাঝে মাঝে তার উপরে ছেড়ে দিতে হবে, কেন যে খাবে চিনি তাকে যোগায় চিন্তামণি। ভক্তমন্ডলী ভক্তিমতি মায়েরা ওই ছোলা ভাজাটা কৃষ্ণ চেয়েছে, আমায় দে আমায় দে, না আমি দেবো না আমি দেবো না, কৃষ্ণ চায় সুদামা বলে আমি দেবো না, আর যেই চাইছে কৃষ্ণ অমনি সুদামাকে বলছে আমি তোর থেকে কেড়ে নেবো জোর করে, দেখি তুই না পারিস কিনা, রাবণ কুম্ভকর্ণের মতো বড় বড় বীরকে আমি শান্ত করে দিয়েছে আর তুই তো সামান্য দু পায়ের মানুষ, দেখি সুদামা ছুটে পালাচ্ছে আর কৃষ্ণ ছুটছে, ওই দেখো পালাইয়া যায় তখন পলাইয়া যায় তখন নাহি দেবে তারে ও গো পলাইয়া যায় তখন নাই দেবে তারে আস্তে ও মায়েরা, যে বাবুর বাড়িতে থাকার জায়গা হয়েছে না গতবার ওখানেই ছিলাম, তা আসরে আসার সময় সে বাবু কোথায় গেল? ওই যে বাবু বসে আছে, ওই দেখুন হ্যাঁ আকাশ জামা পরে, উনি আমাকে বলছেন কৃষ্ণবাবু আলে কি বলে বেশি কিছু করতে হবে, তাহলে একটু ভালো করে খেটে গাইবেন যেন ঘাম বাড়ায়, একটু গান গাইবেন, একটু ভালো তত্ত্ব বলবেন, লাস্টের নাচের গান দুটো গেয়ে দেবেন, মানুষকে একটু শিক্ষা দেবেন, আর একটা অনুরোধ কি একটু বেশিক্ষণ ধরে গাইবেন, সবই তো হয়ে গেল তাহলে বাদ পাঠাবেন। পলাইয়া যায় তখন নাহি দেয় তারে ওগো পলাইয়া যায় তখন কেন দিচ্ছ না বলুন তো, কেন দুঃখের বোঝায় আমি কে
মায়া মনে দেই তোরে কেমন দেই তোরে বল কৃষ্ণ এই দুঃখের বোঝাই কেমন দেই তোরে অগ দুঃখের বোঝাবি নেই কেমন করে শোন তুমি তো সর্বময় কর্তা জগতে সকল কিছু জানো তুমি যে সর্বময় কর্তা সকলই জানো আচ্ছা মানুষের যদি কষ্ট হয় মানুষের যদি রোগ হয় মানুষ ডাক্তারের কাছে যায় ডাক্তারের যদি রোগ হয় ডাক্তার কোথায় যাবে ডাক্তারকে তো সুস্থ থাকতে হবে তবে তো মানুষ সারবে তুই তো ভগবান আমার দুঃখ হলে তুই ভালো করে দিবি তোর যদি দুঃখ হয় তুই কার কাছে যাবি তাই সুদামা বলছে তুমি তো সর্বময় কর্তা জগতে সকল কিছু জানো তুমি তো সর্বময় কর্তা সকলই তো জানো বলি আমার দুঃখ হলে তুমি মোচন করিবে না কেন আমার দুঃখ হলে তুমি মোচন করবে না কেন সখায় আমার আমার দুঃখ আমার দুঃখ আমার দুঃখ ওগো আমার দুঃখ হলে তুমি তামোচন করিবে না কেন আমার দুঃখ হলে তুমি মোচন করিবে না কেন দুটো যে পুটলি ছিল দুটো পুটুলির ছোলা শুধু আমার হাতে ঢেলে নিয়েছে ছুটে পালাচ্ছে আমার হাতে ঢেলেও নিয়েছে এবার কৃষ্ণকে দেবে না নিজের বদনের মধ্যে ভরে নিল হরি হরি ভরে নিল বলি জগতের দুঃখ আপন করিল বদনের ভরে ভরে নিল জগতের দুঃখ আপন করিল বদনের মধ্যে ভরে নিল জগতের দুঃখ আপন করিল এবার প্রেমানন্দে হরি বল বাদনের মধ্যে ভরে নিল প্রেমানন্দে হরি বল বাদনের মধ্যে ভরে নিল বাদনের মধ্যে ভরে নিল বাদনের মধ্যে ভরে নিল কি কৃষ্ণ দাঁড়িয়ে পড়েছে সুদামা সব ছোলা ভাজাগুলো তুই তোর বদনের মধ্যে ভরে নিলি আর যখনই ছোলা ভাজাগুলো নিজের মুখে ভরে নিয়েছে সুদামা দাঁড়িয়ে পড়েছে আর তো ছুটতে হবে না কৃষ্ণ ছুটে গিয়ে সুদামার হাতটা ধরে নিয়েছে বন্ধু সামান্য আমাকে সুখী করবি বলে মুনির অভিশাপটা তুই নিয়ে নিলি ছোলা ভাজাটা বদনের মধ্যে ভরে নিলি বুকের মধ্যে জড়িয়ে ধরেছে রাস্তার মধ্যে পথের মধ্যে দাঁড়িয়ে আকাশ বাতাস চন্দ্র সূর্যকে সাক্ষী রেখে সেদিন ভগবান কথা দিয়েছিল আজ থেকে আমি তোকে কথা দিলাম জীবনে এই দুঃখ তুই যখন হাসি মুখে বরণ করে নিলি একদিনকে এমন একটা দিন আসবে যেদিন এই দুঃখের ভাগ তোর থেকে আমি জোর করে কেড়ে নেব তুই এমন অবস্থায় থাকবি তুই আর আমায় না বলতে পারবি না তোকে সব সুখ আমি ফিরিয়ে দেব যেই সুদামা মুনির অভিশপ্ত সেই ছোলা ভাজা মুখের মধ্যে ভরে নিয়েছে না আমাদের যে হাতে রেখা আছে যারা জ্যোতিষী আছে হাত দেখায় আমাদের সৌভাগ্য ভাগ্য লক্ষ্মী যা আছে তাকে বৃহস্পতি বলে বলা হয়
বৃহস্পতি ভালো হলে ভাগ্য সুপ্রসন্ন হয়, সুদামার হস্তরেখা থেকে বৃহস্পতি সারা জীবনের মতো চলে গেল। একটু একটু করে দুঃখ দুর্দশা নেমে আসছে সুদামার জীবনে। পড়া শেষ করেছে, বিদ্যা শেষ করেছে, বিদ্যা শেষ করে দুইজন কৃষ্ণ ফিরে গিয়েছে নিজের ঘরে। কি গো, আলো জ্বালিয়ে দিলে আমাকে দেখা যাচ্ছে নি? অন্ধকার ক্যামেরায় আসছে, ক্যামেরায় ঠিক আছে, তাহলে আলো জ্বালিয়ে দিলে কেন? ভবিষ্যৎ অন্ধকার কীর্তনিয়াদের, দিনের বেলা আলো জ্বালিয়ে দিয়েছে কমিটি। হ্যাঁ, আর এই ক্যামেরা ভাই যারা এসেছে, আমি তো কিছু কিছু জায়গায় গেলে মানুষে একটু রেগে যায়, ওই জন্য মাঝে কিছুদিন ক্যামেরা করতে দিয়েছিলাম না, সবাইকে বন্ধ রেখেছিলাম। কেন জানে, এক এক জায়গায় গানে গেলে আটজন দশজন করে ছুটে চলে যায় ক্যামেরা নিয়ে। নবদ্বীপে গানে গেছি, ২৯টা চ্যানেল চলে গিয়েছে, মানুষ রেগে একবারে লাঠি নিয়ে চলে এসছে, বলে আমরা কি শাহরুখ খানকে দেখবো না, ক্যামেরা দেখবো না, কীর্তন শুনবো, লাইন দিয়ে সামনে বসিয়ে দিই। ওই জন্য আমি সব ক্যামেরা ভাইদেরকে বলি, তোমরা কোন কোন থেকে বসাবে, একটু দূরে দূরে বসালে মানুষের শুনতে সুবিধে হয়, শুধু আমার বেলা নয়, যে চিত্তনিয়ার বেলায় যাবে একটু কোণে কোণে বসালে এদিক থেকে এদিক থেকে এদিক থেকে, তাহলে সুবিধে হয়। হ্যাঁ, যাই হোক, তবে এদের জন্যই